নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই বলি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে করে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া, একদম ঘরোয়া কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো চলো দেখে নাও কেমন করে আমি তৈরি করছি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে, বোনলেস চিকেন আছে এখানে, ওইগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মাখার জন্য দিয়ে দেব কুচুনো পেঁয়াজ, দিয়ে দেব আদা রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। দিয়ে দেবো ময়দা, কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আমি দিয়ে দেবো পাতিলেবুর রস, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। আমার এইটুকুই ছিল, আমি এইটুকুই দিলাম, তোমরা কিন্তু ধনে পাতাটা নাও দিতে পারো, এটা অপশনাল। দিয়ে আবার একটুখানি ভালোভাবে মেখে আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। দিয়ে এলাম আধ ঘন্টা পর, এবার আমি এই চিকেনগুলো পকোড়া করব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটাকে একটু গরম করে নেব। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটাকে আস্তে করে দেবো, আর এখান থেকে চিকেনের যে পিসগুলো আছে ওখান থেকে আমি নিয়ে নিয়ে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি সবগুলো তো একবারে দিতে পারিনি, আমি ওই জন্য অল্প করে দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা ভালোভাবে লাল লাল হলে আরেকটি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এক পিঠ ভালোভাবে লাল লাল হয়ে গেছে, আমি এবার আরেক পিঠ উল্টে দেবো। দেখো বন্ধুরা, দুদিকটাই আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, এবার আরেকটুখানি লাল লাল হলে তারপরে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, যে কটা পকোড়া আমি দিয়েছিলাম কড়াইয়ে সেগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো আমি প্লেটে নামিয়ে রেখেছি, এবার ওই সেমভাবেই আমি এখান থেকে চিকেনের টুকরোগুলো আবার নিয়ে তেলের মধ্যে ওইভাবেই আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আবার দিয়ে দিয়েছি কড়াইয়ে পকোড়াগুলো, আর কিছুটা আছে, আমি এরকমভাবেই সবগুলো পকোড়া ভেজে নেব। দেখো এগুলোকেও আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি একদম বাড়িতে একদম ঘরোয়া জিনিস দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়েই আমি এই পকোড়াটা তৈরি করেছি। পকোড়াটা খেতে খুবই ভালো লাগে, সন্ধ্যার টিফিন চা বা কফির সঙ্গে তো খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এই পকোড়াগুলো হয়ে গেছে, এবার এইগুলোকেও আমি নামিয়ে নেব। সবগুলো পকোড়া আমি ভেজে নামিয়ে দিয়েছি, তো আমার ছেলেমেয়েরা অপেক্ষা করে রয়েছে পকোড়াগুলো কখন খাবে, ওদেরকে আমি দিচ্ছি, ওরা খেয়ে বলবে পকোড়াটা কেমন হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ।